আচ্ছা তাহলে আর একবার আমরা শুরু করতেছি এটা তো আপনাদেরকে এখন যে জায়গাটা নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে যে এপিএ থেকে আমাদের আসলে আমরা পাবো হ্যাঁ যেখান থেকে ডেটাগুলো আসলে পাচ্ছি সেই জায়গাটা তাহলে এ থেকে আমরা সচরাচর এই ধরনের ডেটাই পাই আমরা অনেকদিন যাবো তো এটাখানে অভ্যস্ত তাইটা নাকি আচ্ছা এটা আমরা বানালাম কেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি কজ এই পেড ডাটাগুলো যেহেতু আমাদেরকে আনতে হবে এখানে আমরা এটাকে রিসিভ করব রিসিভ করে আমরা আবার স্লাইডে পাঠাবো তাহলে ডাটাগুলো রিসিভ করতে হলে যেটা করতে হয় আমাদের একটা মডেল ফাইল লাগে তাই না আমরা যেমনটা অ্যাঙ্গুলারে মডেল ফাইল বানাতাম বানাতাম না তো এইখানেও আমাদের একটা মডেল ফাইল বানাতে হবে সেই মডেল ফাইলটা যখন আমরা বানাবো তাহলে মডেল ফাইলের মধ্যে কি কী থাকবে মানে মানে কী কী প্রপার্টিস থাকবে সেটা আমরা বুঝবো কোথেকে কারণ আমাদের কাছে তো এখন আর কোড নাই এতদিন তো আমরা নিজেরাই কোড বানাইছি জানতাম কি আছে তাই না এখন তো আর আমাদের জানার উপায় নাই আছে তাইলে আমরা যেটা করবো আমাদেরকে এই ডেটা দেখে বুঝতে হবে যে আমাদের মডেলটা কেমন হবে ওকে যাবে না কেন অবশ্যই যাবে অবশ্যই যাবে স্প্রিং তো আমরা দিতেই পারতাম কিন্তু কেন কারণ লাইভ ডেটা আমি পাবো না কারণ আমাদের তো আমাদের কম্পিউটারের ভিতরেই চলবে কারণ ওটা আমরা হোস্ট করতেছি না কোথাও তো যেহেতু আমরা হোস্ট করতেছি না ও ডাটা সার্ভ করতে পারবে না চলবে তো এই পেয়ে আপনি কী দিয়ে বানিয়েছেন সেটা তো কোনো বড় ব্যাপার না আমি তো এই পেয়ে বানিয়েছি পিএইচপি দিয়ে আপনি যাবা দিয়ে স্প্রিং দিয়ে বানানা না করবে কে কেউ সিসাপ দিয়ে বানাবে সমস্যা কোথায় কেউ পেয়ে পাইথন দিয়ে বানাবে যে যায় বানায় কিন্তু সব এপিআই আসবে একই স্টাইলেই এখান থেকে দেখে আপনার বোঝার উপায় নাই এটার ব্যাকেন আসলে কী দিয়ে করা বুঝতে পারছেন না আপনি বলতে পারেন স্যার আপনি তো আমি এটা দেখলে বুঝতে পারবো কারণ আমি এটা রাখছি ওপেনের জন্য আপনি দেখতে পারতেছেন আমি চাইলে এই ডট পিএইচপি এটাকে সরিয়ে দিতে পারি এখান থেকে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজটা আসলে কী ওকে যাই হোক তো এবার আমাদের টার্গেট হচ্ছে যে একটা মডেল ফাইল বানিয়ে ফেলা ওকে তা চলেন আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি এটার কাজ শেষ এখানেই হ্যাঁ এই ক্লায়েন্টটা কোনো কিন্তু তার কোনো কাজ নাই এই এতটুকু দিয়ে আমরা সারাদিনিয়া ইউজ করব এটাকে আবার আমরা এখানে নিউ করতে নিউ থেকে আরেকটা প্যাকেজ বানাবো কত অনেকগুলো মডেল হবে হ্যাঁ তো প্যাকেজের নাম দিলাম আমরা মডেল মডেল হ্যাঁ মডেল দেন এটার মধ্যে আমরা একটা জাভা ক্লাস নিয়ে ফেলবো যেমনটা আগে নিতাম একদম সেম এজ আগের মতোই এটার নাম দিবো আমরা স্লাইড যেহেতু আমরা স্লাইড নিয়ে কাজ করতেছি হ্যাঁ স্লাইড তো কী কী আসবে প্রপার্টি অ্যাটলিস্ট তিনটা প্রপার্টি তো আসতেছে একটা আইডি একটা টাইটেল আর এটা কি ইমেজ তাই না ওকে ফাইন তাইলে আমরা তিনটা দিয়ে কাজ শুরু করে দিই তো কি যাবে না কীভাবে যেন করে না এই আপনাকে যা দেওয়া থাকবে এতটুকু দেওয়া থাকবে ও আপনাদেরকে একটা জিনিস দেখায় নেই তো কি জানি কি বলে সোয়াগার দেখায় নেই সোয়াগার ওইটা আচ্ছা সোয়াগার দেখায় দেখা দেবো এক মিনিটের কাজ দেখলে বুঝবেন যে তখন আপনার কোন এপে কি কাজ করতেছে আপনার পুরা প্রজেক্টের সব এপে ও এক জায়গায় ডকুমেন্ট করে দেবে ওকে হ্যাঁ না 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 স্যার এখানে এনডিটি লিখলে কাজ করবে না কেন ইন্টির তো চিনি শুধু স্প্রিং বুট এই যাবা তো চিনি না কারণ এখানে তো স্প্রিং বুট নাই সো সেটা আমরা একদম মেনুয়াল স্টাইলে করবো একদম প্রথম দিকে যেভাবে কোড করেছি হ্যাঁ সো প্রাইভেট ইন্টিজার আইডি প্রাইভেট স্ট্রিং না কী যেন টাইটেল চেঞ্জ করা যাবে না স্যার সাবধান হ্যাঁ যা আছে তাই সো প্রাইভেট স্ট্রিং ইমেজ হ্যাঁ ওই তাই রাখছি না আমরা তো দিন তাহলে আসিয়ে কথা কয় কেন কোয়েস্টিংয়ে বলি মিস থাকে কিনা তো মা হারি ভেঙে দিল আচ্ছা সো রাইট ক্লিক করে এবার আমাদেরকে কী করতে হবে এখন তো আর আমাদের কাছে স্যার অ্যাট দ্য রেট ডাটা অ্যাট দ্য রেট কী গেট কী গেট অলগা ডকুমেন্ট নাই তাহলে কী করতে হবে সেই মেনুয়াল স্টাইল হ্যাঁ সো রাইট ক্লিক করে জেনারেট জেনারেট কোথায় আছে যে জেনারেট এখান থেকে প্রথমে আমরা নিব কনস্ট্রাক্টর সো প্রথমে আমি আচ্ছা সবগুলো নিয়েই এটা নিতেছি ডিফল্ট অটোমেটিক দিয়ে দেয় এই জন্য ওরা ডিফল্ট এখানে দেখাচ্ছে না তারপরও আমি এটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করি আবারও আচ্ছা যাকে এখানে আবার ও অনেক কিছু দিয়ে দিচ্ছে এখানে আমি এগুলোকে ফেলে দিচ্ছি সো এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কী করলাম আমি সরি হ্যাঁ ব্রেকেট ফেলে দিয়েছি ভুলে সো এবার আমি আবার রাইট ক্লিক করে জেনারেটে যাব কি করব গেটার সেটার ওকে আর কিছু তো লাগবে না এতটুকুতেই হয়ে যাবে ওকে টুইস্ট্রিং টুইস্টিং লাগবে না কারণ টুইস্ট্রিং তো লাগে কোথায় কেন যেন মনে আছে কনসোলে প্রিন্ট করে দেখার জন্য আমরা তো কনসোলে প্রিন্ট করে দেখবো না এই জন্য একটু হাবি যাবি কোনো লিখবো না এখন আমি একটু বড় হয়েছি না তখন আর ছোট ছিলাম বলে আমরা অনেক কিছু লিখতে ভাবি যাবি ওকে তাহলে আমাদের মডেলটা বানানো হয়ে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কী যেন করবো কী করবো আচ্ছা এবার আমরা যেটা করবো আরও একটা জাবা ক্লাস নিব হ্যাঁ এটা আসলে ক্লাস না এটার নাম হবে ইন্টারফেস হ্যাঁ এটার আমরা নাম দিচ্ছি স্লাইড এস এল আই ডি এ পি আই হ্যাঁ ওকে সো করলাম ক্লিক তো এটাতে আসলে আমরা কী লিখব সো কী লিখবো এটার জন্য ওরা আমাদেরকে রেট্রোফিটে কিছু ক্লু দিছিল এরকম ক্লোদ ছিল বলছে না এটা না কাছাকাছি আর কি আমি খুঁজতেছি দেখি অ্যাকুরেটলি আসে কিনা মানে আমরা আসলে গেট রিকোয়েস্ট করব আর কি হ্যাঁ আমরা এখান থেকে যে কোনো এটা নিয়ে নিতে পারি হ্যাঁ ওরা কিন্তু আমাদেরকে স্যাম্পল দেখা দিছে যে আমাদের একটা ইন্টারফেস ইউজ করতে হবে আমি আসলে এটা দেখাচ্ছি কেন জানেন কোনো যদি অ্যাটলিস্ট কোড ভুলেও যান যেন লাইব্রেরিটার নাম মনে থাকলে আপনার ডকুমেন্টেশন দেখে নিতে পারেন হ্যাঁ তো আমি যেটা করতেছি এই দুইটা লাইন কপি করতেছি ওর কাছ থেকে হ্যাঁ সো কপি করে আমরা আমাদের কোডে চলে আসতেছি এখানে আমরা আমাদের মতো করে লিখবো আর কি ওদেরটা আমরা নিলাম সো গেট করলাম রিপোজিটরি রিপোজিটরি বলতে আসলে কী বোঝাচ্ছে কী বোঝাচ্ছে জানেন আমার মডেলকে যাচ্ছে সো মডেলকে ধরাই দিলাম লিস্ট নিয়ে নিলাম লিস্ট স্লাইড আর পাত কিছু লাগবে না দেখি কি বলে কল আসছে না আচ্ছা কল আছে একটা ফিট থেকে নিয়ে নিলাম এবার এ বাবা যে ইরোড দিচ্ছে আচ্ছা ওর ইরোডটাকে আমরা সলভ করি ওই জন্য আমাদের লিঙ্কটা এইটা তাই না এই যে আমরা শুধু এই এতটুকু লিখবো কেন এতটুকু লিখব কারণ বেজিরল তো আমাদের এক জায়গায় লিখা আছে তাই না ঘটনা হচ্ছে ওই রোদ দেখাচ্ছে কেন আচ্ছা তাহলে যেটা ভুল হয়েছিল আমাদের এই মেথড সাইন দেয়নি যার কারণে এরোড দিচ্ছিল তার মানে হচ্ছে ওকে আমরা বলতেছি যে আমরা বেজি হলে পরে যখন এই এইখানে আমরা ক্লিক করব ক্লিক করলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো একটা লিস্ট বানিয়ে দাও আমাকে লিস্টটাকে আমি এই ম্যাথডের মাধ্যমে ওকে গেট করে নিব আর কি গেট করে নিয়ে এটাকে আমরা যেখানে দরকার সেখানে ব্যবহার করব ওকে ক্লিয়ার এই জায়গাটুকু কে বোঝেন নাই চলেন এবার আমরা আবার বেড়াতে চলে যাই আমাদের হোম মানে আমাদের যাওয়ায় হ্যাঁ কারণ ওই তো এখান থেকে এটাকে শো করাবে তাহলে আমরা এখানে কাজ করি আচ্ছা কাজ করার আগে না সরাসরি তো কল করতে পারবো আশা করতেছি এরকম একটা মেথড আমাদের লাগবে তো আমাদের কাছে এই রেট্রোফিটটা নাই তো ওকে আমরা আনবো তো কীভাবে আনবো আমরা রেট্রোফিটটা সেটা একটু বলতেছি এটা আনার জন্য আমরা একটু আগে একটা বানিয়েছিলাম না কি যেন এপিআই ক্লায়েন্ট তাই না এপিআই ক্লায়েন্ট ডট গেট রেট্রোফিট ডট ক্রিয়েট ডট স্লাইড ক্লাস এরকম লিখলাম কেন লিখলাম এরকম একটু যদি আপনার প্রশ্ন করেন নাই আমি তার অ্যান্সার দিচ্ছি এর আগে আমরা যেটা করতাম যে আগে কোনো একটা ক্লাসকে অবজেক্ট বানাতাম অবজেক্ট বানিয়ে তারপরে সে অবজেক্ট থেকে ডট গেট দিয়ে সে ম্যাথডটাকে কল করতাম তাই করতাম না এখন কেন করি নেই এখন না করা সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্যার একটু খেয়াল করে দেখতে পারেন সেটা হচ্ছে এই যে ম্যাথডটা আমি বানিয়েছি এই মেথডটাকে আমি বানিয়েছি স্ট্যাটিক আপনাদের প্রথম দিকে যখন যাওয়া শিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে স্ট্যাটিক কোনো ম্যাথডকে কল করতে হলে ওই ক্লাসকে আর অবজেক্ট বানাতে হয় না সরাসরি ক্লাসের নাম দিয়ে ডট দিলেই ওই ক্লাসটা চলে আসে আমাদের কাছে মানে ওই মেথডগুলো চলে আসে তো এই জন্য আমি যেটা করলাম সরাসরি ওই ক্লাসটাকে সরাসরি লিখে দিয়েছি দিয়ে ডট দিয়ে আমি মেথডটাকে পেয়ে গিয়েছি আর বাকিটা আমি বলছি ক্রিয়েট মানে আসলে আমি স্লাইড এ নামে যে ক্লা ইয়ে আছে আমাদের ক্লাসটা আছে এই যে ক্লাসটাকে আমি সেখানে কল করলাম আর কি হ্যাঁ কল করে এবার আমি বলতেছি যে আমার যে এ ক্লায়েন্টের যে ইউরাল আছে ওই এর সাথে তুমি এই টাকে ম্যাচ করাও মানে কি একটু খেয়াল করেন সবাই প্লিজ জায়গাটা কিন্তু একটু ঝামেলার আমার ইউরএলটা কী ছিল এইটা তাই না আর আমার স্লাইডের এপিআইতে ইউরএল ছিল কতটুকু এতটুকু তো এইটা অথবা এইটা যদি দুইটাকে আমরা আলাদা আলাদা ব্রাউজ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের গোল হবে না মানে আমরা কিছুই পাবো না তাই না তা আমাদেরকে যেটা করতে হবে দুইটাকে মিলিয়ে ব্রাউজ করতে হবে তাই না তো এই দুইটাকে মেলানোর দায়িত্বটাই আসলে আমি এখানে ওকে দিয়ে দিয়েছি বলছি যে এবার ওইটার সাথে এই স্লাইড এ যে লিঙ্ক আছে দুই লিঙ্কে একসাথে করো একসাথে করে একটা আস্ত লিঙ্ক বানো বানিয়ে এবার তুমি এটাকে ব্রাউজ করো তাহলে ব্রাউজ করলে তো আমরা এবার জ্যাসন ডাটা পাবো তাই না ক্লিয়ার তো নাকি ক্লিয়ার তো নাকি তার মানে যেটা আমরা জ্যাসন নামে জানতাম এটা অ্যান্ড্রয়েড এসে জিসন কজ এটাও আসলে গুগলের বানানোর জন্য গুগল তার নামের আগে একটা জি লাগাই দিয়েছে ওকে ফাইন বাকি কাজ কিন্তু সব আগের মতোই ওকে আচ্ছা সো এবার আমরা একটা লাইন কোড লিখতেছি এটার কাজ কি বলতে পারেন এটার কাজ কি একটু পরে দেখেন তো কোডটা মানে হচ্ছে আমি সবগুলো ডাটাকে গেট করতেছি আর কিচ্ছুই না কারণ অলরেডি তো আমরা একটা মেথড বানিয়ে রেখেছি এই যে গেট স্লাইস দিয়ে সো ডাটাগুলোকে কারণ এটা তো কল হলে তো আমরা ডাটা পাবোই তাই না সো আমরা বলতেছি ডাটাটাকে আমরা মানে এজ এ ভেরিয়েবল হিসে আমরা এখানে কলই লিখছি আর কি সো আমরা এই ভেরিয়েবলটাকে এখানে ব্যবহার করবো আর কি এবার আমাদের এবার আমাদের একটা বড় সড়ো মেথড লিখতে হবে সো কল মানে এই ভেরিয়েবলটা কিন্তু হ্যাঁ ডট ই কিউ দেখছেন এই যে চলে আসছে ই কিউ কী যেন ছিল দাঁড়ান দেওয়া ছিল তো কল ডট কিউ কল বেক কই গেল সিএল কল বেক টি না সু সরিয়ে দিলাম এটা কেমন লিখেছি নিউ কল বেক ঠিক আছে দেখেন বাকিটাও লিখে দিস এটা আমি চাচ্ছিলাম আর কি সো আমরা যেটা করলাম ক্লিক্স দেখছে নাকি একবার লিখে দেখাবো আচ্ছা আর একবার দেখেন পরে কনফিউজ হয়ে যেতে পারেন স্যার এতটুকু লিখলাম লিখার পরে আমি এখানে লিখতেছি নিউ ওই সার্চ করতেছে জাস্ট এন্টার দিয়ে দিলাম মোটামুটি দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে লিখে দিছে আমাদেরকে হ্যাঁ আর মাঝখানে আরও দুইটা মেথড আমাদেরকে দিয়ে দিছে এটা হচ্ছে অন রেসপন্স আর অন ফেইলর ফেলিয়ার হতে পারে না কারণ আমরা তো একটা এপিআইতে যখন ব্রাউজ করবো তো ইদোর আসতে পারে বা আমরা ভুল এ নক করতে পারি তাহলে ফেলিয়ার হলে কী হবে সেটা আমরা এখানে বলবো আর রেসপন্স হলে কী হবে সেটা আমরা এই জায়গাটায় বলবো ওকে ওকে ফাইন সো এবার আমরা এইখান থেকে একটা ইফ লেখা শুরু করলাম সো ইফে আমরা কী বলছি একটু খেয়াল করবো তো কিন্তু মোটামুটি বেশ বড় ইফ হ্যাঁ এই পর্যন্ত মোটামুটি হ্যাঁ সো কী কী লিখছি আমরা দেখেন আমরা প্রথমে বলছি যদি রেসপন্স ইজ সাকসেসফুল হয় অ্যান্ড রেসপন্স বডি নট নাল হয় মানে কি রেসপন্স সাকসেস হইতে হবে কিন্তু বডিতে যদি আবার কিছু না আসে তাহলে তো আমরা আবার ডাটা গেট করতে পারবো না তাই না তো আমরা বলতেছি ডাটাও আসে এবং রেসপন্স যদি সাকসেসফুল হয় অ্যান্ড দেওয়া কিন্তু তার মানে দুইটাই ট্রু হইতে হবে যদি হয় তাহলে আমরা যে এই লিস্ট অফ স্লাইড আমরা বানিয়ে রাখছি সেটা আমরা পাবো কোথেকে রেসপন্স ডট বডি থেকে কেন ওর বডির মধ্যে তো এই ডাটাগুলো চলে আসবে ডাটাগুলো আমরা তখন ধরে এই স্লাইডে পাস করে দেবো ক্লিয়ার ওকে এবার আমরা একটা অ্যানালিস্ট বানাচ্ছি বানাচ্ছি স্লাইড মডেলের স্লাইড মডেল কেন দিলাম শুধু স্লাইড মডেল না তো শুধু আমরা দিলাম স্লাইড মানে হচ্ছে আমাদের যে মডেল ক্লাসটা আছে সেটার কারণ লিস্টে তো আমরা জানি সব ডাটা একসাথে আসবে তো ওই মডেল মডেলদের আমরা যখন লিস্ট পড়েছিলাম মনে আছে তো নিশ্চয়ই যে লিস্ট কিছু কিন্তু আমরা চাইলে ইন্টিজার লিস্ট করতে পারি লিস্ট করতে পারি আবার করতে পারি আমরা আমাদের এখানে কারণ আমরা একটা ফুল ডাটাকে চাই তার মানে একটা আইডি আসবে একটা টাইটেল আসবে সাথে একটা ইমেজ আসবে আবার একটা আইডি আসবে একটা টাইটেল আসবে একটা ইমেজ আসবে তো একটা টাইটেল একটা আইডি একটা ইমেজ এটা পুরো একটা অবজেক্ট আর একটা অবজেক্ট এরকম যত অবজেক্ট থাকবে আমি সবগুলোকে চাই তো আমার এই লিস্টের এই স্লাইডের কাজ হচ্ছে গিয়ে ও সবগুলোকে এখানে স্টোর করে রাখবে তো এখানে দশটা আসতে পারে বিশটাও আসতে পারে আমার একটাও আসতে পারে কয়টা আসবে আমি তো জানি না তো এবার আমি যেটা করবো আমি একটা একটা করে ওদের কাছ থেকে খুঁজে বের করব সো একটা একটা করে খুঁজে বের করার জন্য আমরা এখানে যেটা করলাম তো একটা লিস্ট বানালাম এবং এটা নাম দিলাম আমরা ইমেজ লিস্ট যা লিখে আমরা সচরাচর লিস্ট লিখে দিলাম এবার আমরা একটা লুপ চালাবো ইচ লুপ মনে আছে তো নিশ্চয়ই ইচ লুপ আমরা চালাচ্ছি ইচ লুপের মধ্যে আমরা বলতেছি স্লাইড মানে স্লাইডের টাইপই তো লাগবে না কি একটা ওটা একটা ডাটা লাগবে আছে কার কাছে স্লাইডসের কাছে কারণ এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি দেন এবার আমরা কি করতেছি এটাকে এবার আমরা ব্রেকডাউন করতেছি কারণ ব্রেকডাউন কেন করব কারণ স্লাইডের মধ্যে কয়টা ডাটা আছে একটা আইডিয়া আছে একটা টাইটেল আছে একটা ইমেজ আছে সো এটাকে আমাদেরকে ভাগ করতে হবে সো ভাগ করতেছি কীভাবে দেখেন আমরা বলতেছি স্ট্রিং রিলেটিভ পাত এটা নাম দিয়েছি আর কি আমরা জাস্ট হ্যাঁ আর এখানে আমরা বলেছি স্লাইড ডট গেট ইমেজ কারণ এখান থেকে আমরা কি পাবো শুধু ইমেজের পাত পাবো ইমেজটা কোথায় মানে কি কি নামে আছে আর কি ইমেজের নামটা আর কি আমরা যখন অ্যাঙ্গুলার ইউজ করেছি তখন নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা অ্যাঙ্গুলারের ইমেজটাকে ভিউ করতে যাচ্ছিলাম তার আগে আমাদের একটা পাত লিখে প্লাস দিয়ে ওই নামটা দিতে হইতো তাই না তাই তো নাকি তো ঠিক এইখানে কিন্তু আমরা একই কাজ করবো এই জন্য কিন্তু দেখেন আমি ভেজুয়ারেলকে আমি আলাদা করে এখানে কল করছি কল করে দেখেন আমি ইমেজরাল বানিয়েছি কি হয়েছে আমার ভেজুয়ারেল প্লাস তুমি যে ইমেজের নাম পাবা স্ল্যাশ দিয়ে সেই ইমেজের নাম দিয়ে দিলে তুমি সেই ইমেজটাকে খুঁজে পাবা বুঝাতে পারতেছি আচ্ছা তো এটা আমরা নিলাম এবার আমরা এখানে বলতেছি আচ্ছা স্লাইড মডেল না এখানে আমরা দেব নিউ স্লাইড আচ্ছা সরি স্যার একটু ভুল করছি এখানে আমরা স্লাইড মডেল রাখবো একটা মডেল আছে ওদের এটা কোথেকে দেখতেছেন ওই যে আমরা নিলাম সেই লাইব্রেরি থেকে কারণ ওকে ছাড়া ইউজ করা যাবে না হ্যাঁ এমন বলতে যাবে না সেটাকে বুঝাইনি আগে তাইলে বুঝবেন কারণ আমাদের যে স্লাইড নামে যেই ইয়াটা আছে কি যেন বলে মডেলটা আছে সেই মডেলের মধ্যে এই ইমেজ ইমেজ আছে কথা কথা আমি রেস্টিক হিসাবে দিতে পারবো টাইটেলও আমি দিতে পারলাম কিন্তু এই যে পার্টটা এই দিতে পার্ট না মানে কি আমার ওখানে আছে কেবল তিনটা প্রপার্টি একটা আইডি একটা টাইটেল একটা ইমেজ কিন্তু এখানে আমাকে প্রপার্টি পাস করতে হচ্ছে অন্য ধরনের তাহলে এই এই মডেল আমার কাছে আসলে নাই তো এই মডেলটা আমাকে নিতে হবে কার কাছ থেকে এই স্লাইড মডেল থেকে আচ্ছা তাহলে এখানে তো কি এনালিস্ট হবে স্লাইড এটা ঠিক আছে এই স্লাইডটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম ঠিক আছে এতটুকু চলুক আমি একটু দেখি এইখানে এইখানে এখানে আমি দিয়ে দিলাম স্লাইড মডেল ইমেজ লিস্ট ডট অ্যাড স্লাইড মডেল বুঝা গেছে থ্যাংক ইউ স্যার এটা হবে স্লাইড এটা হবে স্লাইড মডেল ঠিক আছে বাকি সব ঠিক আছে এবার ওকে আচ্ছা কারণ এই স্লাইড মডেল এই স্লাইডটা তো আমাদের ইয়াটা যে কী বলে আমাদের যে মডেল ফাইলটা আছে সেইটা আর এইটা হচ্ছে কি ওদের মডেল সো ওদের ডাটাগুলো আমরা এখানে একটা একটা করে সেট করবো আর কি তো আচ্ছা যেটা করছিলাম আমরা তো ইমেজের লিঙ্কটা আমরা পুরোপুরি এখানে বানায় নিলাম ওকে কারণ আমাদের তো মূল উদ্দেশ্য ইমেজটা কি দেখানো তাই না আচ্ছা আর এখানে আমরা বলতেছি ইমেজ লিস্ট ডট অ্যাড মানে ইমেজ লিস্টের মধ্যে আমরা অ্যাড করতেছি কী কী অ্যাড করতেছি নিউজ নিউ স্লাইড মডেল অ্যাড করতেছি এবং এটার মধ্যে কী কী যাচ্ছে ইমেজের ইউআরএল স্লাইড এর টাইটেল আর একটা হচ্ছে স্কেল টাইপ সেন্টার ক্রপ মানে ইমেজটা যেন চারদিক থেকে কেটে আমার যে জায়গা আছে সেই জায়গাটার মধ্যে প্রপারলি দেখা যায় সেন্টার আমি দেখাবো একটু পরে ক্রপগুলো চেঞ্জ করলে কি হয় ইমেজ নষ্ট হয়ে যাবে স্ট্রেচ হয়ে যাবে অথবা আমার যে জায়গা আছে সেই জায়গার মধ্যে চেহারা মানে কি বলবো যে দেখা যায় অনেকের চেহারা লম্বা হয়ে যায় অনেকের চেহারা চ্যাপটা হয়ে যায় ওরকম চ্যাপটা করে ফেলবে সে সবচেয়ে সেফ জন্য হচ্ছে যে স্কেল টাইপ এই সেন্টার ক্রপ দেওয়া তাহলে ইমেজটা মোটামুটি ঠিক থাকে নষ্ট হয় না ওকে আচ্ছা এখানে আমরা একটা একটু একটা অ্যাসআ দিছি যে আসলে ও ইমেজটা আসলে পাচ্ছে কি না বা ইমেজের লিঙ্কটা কী আছে সেটা শেয়ার দেখার জন্যে ওকে তাহলে এই ফরে কোনো ঝামেলা আছে কি না একটু শেয়ার করেন নাকি তারপরে আমি নিচে নামতেছি এতটুকু করে ঝামেলা আছে কি না আমি আবার একটু আমার আমি আবার একটু রিপিট করতেছি আর একটু শোনেন প্লিজ প্রথমে আমরা বলতেছি যে আমাদের রেসপন্স সাকসেসফুল কি না এবং রেসপন্সের যে বডি সেই বডিতে ডেটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বলতেছি আমাদেরকে একটা লিস্ট বানিয়ে দাও লিস্ট হবে অবশ্যই কার আমাদের স্লাইড মডেলের লিস্ট হবে এবং আমরা একটা ভেরিয়েবল ধরলাম স্লাইড এবং আমরা বডি থেকে রেসপন্স বডি থেকে ডেটাগুলোকে রিসিভ করলাম রিসিভ করে এবার আমরা যেটা করতেছি আমরা একটা ইমেজ একটা স্লাইড মডেল বানাচ্ছি স্লাইড মডেল একটা লিস্ট বানাচ্ছি মানে কতগুলো স্লাইড ইমেজ আমার কাছে আছে এটা আমি এখানে রেকর্ড করব তো এটা একটা ইমেজ লিস্ট বানিয়েছি যেটা আমি লিস্ট থেকে নিয়েছি তার মানে এখানে কিন্তু এখানে একটা আর এইখানে কিন্তু একটা স্লাইড বানানো আছে আমাদের ঠিক আছে তার মানে এটাও কিন্তু একটা লিস্ট হয়ে গেছে তাই তো নাকি আচ্ছা এই লিস্টের মধ্যে তো আমার সবগুলো ডাটা আসবে কারণ রেসপন্স বডি তো ডাটা বিশটা পাঁচটা যা থাকুক সব এখানে রিসিভ হবে এই ডাটাটাকে আমি লুপের মাধ্যমে এখানে ঘুরাচ্ছি তো লুপ থেকে আমি একটা করে ডাটা বের করে এই ভেরিয়েবলে স্টোর করতেছি এবং এই ভেরিয়েবল থেকে আমার মানে মূল কাজ হচ্ছে যে ইমেজের মানে আমার ডেটাবেজে বা আমার এ কী মানে কোথায় স্টোর করা আছে সেই লিঙ্কটা দিচ্ছে তো সেই লিঙ্কটা আমি এখানে রিসিভ করলাম এবং আমি লিঙ্কের সাথে কী করলাম আমার অ্যাকচুয়াল যে বেজ ইউরাল আছে সেটাকে আমি এখানে নিয়ে আসলাম দেন আমি যেটা করলাম আমার অ্যাকচুয়াল ইমেজ ইউআরএল যেটা বানালাম সেটা হচ্ছে বেজ ইউআরএল প্লাস রিলেটিভ পাথ এখন আপনি বললে বলতে পারেন যে স্যার এটাকে আমরা চারিদিকে ছোটো করতে পারতাম হ্যাঁ ছোটো করতে পারতাম সেটা হচ্ছে আমি এখানে প্লাস দিয়ে এই এই কথাটা লিখে দিতে পারতাম লিখে দিলে হয়ে যেত তাই না আমি ইচ্ছা করে করিনি যেন কোর্টটা একটু ব্রেকডাউন থাকে আপনাদের বুঝতে যেন সমস্যা হয় সুবিধা হয় যে আসলে কোর্থ থেকে লাইনটা আসতেছে তো এই জন্য আমরা এখানে ইমেজ পাত বানালাম দেন আমরা ইমেজের লিস্ট বানালাম এই ইমেজের লিস্ট করতে গিয়ে আসতেছে এই যে লিস্ট যেটা তাম সো এখানে আমি যেটা করছি যে আমাদের যে ইমেজ লিস্টটা আমরা এখানে বানালাম সেই ইমেজ লিস্টের মধ্যে আমি ডাটা অ্যাড করতেছি সো অ্যাড করতেছি কী কী ওই যে নিউ স্লাইড মডেল যেটা কারণ নিউ স্লাইড মডেল ওদের বানানোই আছে সরেন আমি একটু দেখে আছি আসলে কী বানায় রাখছে ওরা সেই যে দেখেন নিউ স্লাইড মডেলের মধ্যে আসলে কী কী আছে দেখেন ইমেজ ইউল আছে ইমেজ পাত আছে টাইটেল আছে আর স্কেল টাইপ আছে সো এই ভ্যালুগুলো আমরা এখানে ওরা ওকে পাস করবো তাই না আর এই যে এখানে কিন্তু কনস্ট্রাক্টর আছে দেখেন যে এটা এই যে কটা একটা দুইটা তিনটা তাই না আবার এখানে কটা আছে একটা দুইটা তিনটা এখানে তিনটে তাই তো নাকি সো যে কোনো একটা কনস্ট্রাক্টরকে আমরা এখানে কল করতেছি কো জানো এই যে এখানে সে যে আমরা এখানে কল করছি সেই কনস্ট্রাক্টরকে এবং আমরা ভ্যালু আমরা ভ্যালু পাস করেছি মোট তিনটা একটা হচ্ছে আমাদের ইউআরএল একটা হচ্ছে আমাদের টাইটেল আর একটা হচ্ছে আমাদের স্কেল টাইপ ঠিক আছে দেন আমরা যেটা করছি যে স্লাইড এই ইমেজলাইট কি কোথা থেকে আসছে কোথ থেকে আসছে স্যার ওই যে আমরা যে স্যার লাইব্রেরিটা নিয়েছি স্যার ওই লাইব্রেরি থেকে আসছে আমরা একটা ভেরিয়েবল ধরেছিলাম ইমেজ লাইট মনে আছে নিশ্চয়ই এই ঘটনাটা এটা কি ফাইন ভিউ বাই আইডি তার মানে কি ওই যে আমরা হোমের মধ্যে যে একটা ডিজাইন করে আসছি খালি ডিজাইন তো সেই ডিজাইনটাকে এখন আমরা এখানে ধরলাম ধরার পরে এবার আমরা বলতেছি যে ইমেজ স্লাইডারের মধ্যে স্লাইডারটাকে সেট করো সেট করবা বা থেকে ইমেজ লিস্ট দিয়ে ইমেজ লিস্ট কোথেকে আসতেছে এই এখান থেকে ইমেজ লিস্ট আসতেছে ওকে সেই ইমেজ লিস্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তার মানে আমাদের স্লাইড মোটামুটি এখন প্রায় অ্যাক্টিভের পর্যায়ে ওকে তো এটা রান করা যেতে পারে মনে হয় নাকি টেস্ট করি ডাটা আছে কি না তো একটু ওয়েট দিই সো আমাদের মোবাইল কানেক্ট হয়ে গেছে আমরা রান দিয়ে দিলাম আর বাই দিস টাইম আমরা এখান থেকে দেখি আশা করি খুব এটা লাগবে না নেট আছে আমার কাছে আছে তো আচ্ছা দেখি কি হয় ওকে গ্রেডাল বিল্ড হচ্ছে বিল্ড হতে সাথে লঞ্চিং অন ডিভাইস দেখি কি লঞ্চ করে কল সাক্সেস ফুলে হয়েছে বলতেছে স রান করতেছে মনে হচ্ছে দেখে কি হয় সেষ পর্যন্ত এ বন্ধায় গেল আচ্ছা সম বসা ইরোড না আসলে হয় আরেকবার চালায়নি দেখি নাকি সব ক্লিক করলে হয়ে গেলে তো আর প্রোগ্রাম শিখে না এই যে ইরোডটা দিচ্ছে হ্যাঁ আচ্ছা ই রোডটা কেন দিচ্ছে আমরা একটু চেক করি দেখি মিসিং ইন্টারনেট পারি সরি স্যার সরি ওকে তো দেখেন কি রোড দেখে ভালোই ভালো আসছে বলতেছে মিসিং ইন্টারনেট পারমিশন তার মানে আমার এই অ্যাপটা যে আমার মোবাইলের ইন্টারনেট ব্যবহার করবে এইটা আমি অ্যাপকে বলে নেই মানে আমরা যখন মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করি দেখবেন ও আমাদেরকে বলে যে তোমার এখানে তোমার কল পারমিশন লাগবে তোমার ক্যামেরা পারমিশন লাগবে তোমার লোকেশন পারমিশন লাগবে চায় না এরকম সো এইখানেও আমাদেরকে পারমিশন ইয়া করতে হবে যেন আমার এই অ্যাপটা যে ডিভাইসে থাকবে সেই ডিভাইসে ইন্টারনেট ইউজ করতে পারে এটা আমি দেই নেই স্যার হ্যাঁ তো চলেন সেটা একটু দিয়ে নেই ভালো জিনিস আসছে ভালো জায়গায় তাহলে এটার জন্য আমাদেরকে যেতে হবে মেনিফিস্টের মধ্যে এখানে সো মেনিফিস্টে এসে একদম শুরুতে একদম এই জায়গাটার মধ্যে আমরা লিখব অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজার পার ইউজার্স পারমিশন ইন্টারনেট সরি ইন্টারনেট এ যেটা সো ডান ওকে তাহলে এবার আর একবার রান করি দেখি কী হয় সো আরেকবার ইনস্টল হচ্ছে দেখা যাক কি হয় আছে ডান যদি সাইজটা একটু সমস্যা সাইজটা আমরা ঠিক করে দিই ওকে তো চলেন এবার সাইজটা একটু ঠিক করে নিয়ে আসি আমরা একটু অ্যাক্টিভিটি হোমে যাই কারণ আমাদের যে তিনশো ডিবি দিয়েছিলাম তো এটাকে কমাইতে হবে স্যার কারণ হাইট অনেক বেশি হয়ে গেছে আমি দুশো দিয়ে দেখি একটু কি আসে আরেকবার রান করি শুধু কোড মোড়েই থাকুক কোনো আইডিটা দিয়ে হ্যাঁ এখানে শুধু আইডি এই যে আইডিটা এই যে এই আইডিটা দেখাচ্ছি এটাও দেখে আগে সাইজ ঠিক হয়েছে কিনা দেখে নেই নট ব্যাড এবার একটু ইমেজটা জাতে লাগতেছে কিছু তাই না সরি ঠিক আছে না এবার হ্যাঁ তো ইমেজ আমরা দিছি কোথাও তাইলে করতে গেছে এই পেয়ে থেকে কারণ এই পেতে ইমেজ সেভ করা আছে ওইখান থেকে ডাটা আসতেছে হ্যাঁ তাহলে আপনাকে ওয়েবের পারমিশন লাগবে ওয়েবের পারমিশন তো আপনাদের আমি দেই নাই কারণ ওটার অ্যাডমিন তো আমি হ্যাঁ সো আপনাদের যদি নিজের হতো নিজের হয় তাহলে আপনি নিজে ওই করে সবই পারবেন করতে ওকে কিন্তু আমি এখানে শুধু গেট পারমিশন দিচ্ছি তো মানে অনলি গেট রিকোয়েস্ট করা যাবে কোনো পোস্ট ডিলিট কিচ্ছু হবে না এখান থেকে কারণ আসলে ইউজার অ্যাপগুলো এমনই হয় এখান থেকে আপনি অন্য কোনো পারমিশন সচরাচর দেওয়া হয় না আর কি ওকে রান আছে তো স্যার অনেক কিছু অ্যাটাচ করা যাবে বাড়তি পিকচার তো আমার সাইডে যদি ছয়টা থাকে ছয়টায় আসবে হ্যাঁ এটা 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 এখানে সোয়াইপ করতে চান তাহলে এখানে আবার স্ক্রল ভিউ লাগাইতে হবে হ্যাঁ হ্যাঁ স্কল ভিউ না সরি এখানে আপনি ট্যাপ ভিউ লাগাইতে পারবেন ট্যাব ভিউ নামে একটা অপশন আস হ্যাঁ স্কল দিয়ে হয় কিন্তু ট্যাপ ভিউ তার সুন্দর হয় ওকে সো এই পার্টটা তোটুকুই থাকুক একটা তো পার সাকসেস হইলাম নাকি ওকে